এখানে একটা জায়গা উঁচু করে বারবিকিউ কর্নার করা হয়েছে এখানে ওপেন স্পেসে বারবিকিউ হবে কিউ অ্যারেঞ্জমেন্ট নিয়ে চলে আসলেই এখানে বারবিকিউ করা যাবে আসসালামু আলাইকুম আমি আরিফাশাফি মেজ আজকে আমরা এসেছি আর্কিটেক্ট ডেভেলপমেন্ট লিমিটেডের আরো একটি ওভার প্রজেক্ট দেখতে এই প্রজেক্টে প্রজেক্টের যে ওনার তারা আপনাদেরকে দেখাবেন যে কি কি স্পেশাল ফ্যাসিলিটি এখানে রাখা হয়েছে আমি ইঞ্জিনিয়ার জামিল আর্কিটেক্ট ডেভেলপমেন্ট লিমিটেডের এটা আমাদের প্রথম প্রজেক্ট সেই জন্য প্রজেক্টটার নাম হচ্ছে প্রারম্ভিকা যেহেতু আমাদের প্রারম্ভিকা প্রজেক্ট এই প্রজেক্ট থেকে আমাদের অনেক লার্নিং আছে সেই লার্নিংগুলো আশা করি আপনাদের কাজে লাগবে ভবিষ্যতে আচ্ছা আমি এখন রাস্তার উপরে দাঁড়াইছি যে রাস্তা দিয়ে আমরা শুরু করছিলাম এই রাস্তাটা কিন্তু এরকম ছিল না এখন যে অবস্থা আছে সেটাও যে খুব ভালো তা না রাস্তাটা ছিল এলো এখান থেকে প্রায় দুই ফিট থেকে আড়াই ফিট নিচে তো রাস্তাটা যখন ছিল না তখন রোড লেভেল ডিক্লেয়ার করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট ছিল এখনও কিন্তু রাস্তার ফাইনাল লেভেলটা আসে নাই ফাইনাল যে প্রিন্ট লেভেল যেটা বলি আমরা বা ফিনিশ লেভেল রাস্তা সেটা আসে নাই তো শেষ পর্যন্ত আমরা ও দূরের একটা ড্রেন থেকে লেভেল নিয়ে আসছি ড্রেনের টপ লেভেলটা রাস্তার টপ লেভেল এখন দেখেন ড্রেনটা হয়ে গেছে কিন্তু রাস্তাটা এই পর্যন্ত এখনও আসে নাই এই যে দেখেন ড্রেনটা এই লেভেলের কাছাকাছি রাস্তা আসেনি এখনও কিন্তু আমরা প্রায় এক ফিট নিচে আসছি তো এই লেভেলটাকে আমরা অন্যান্য প্লটের সাপেক্ষে সেটা বের করলাম ড্রেনের টপ লেভেল বের করে সেখান থেকে র্যাম্প নিলাম র্যাম্পটা নিতে হবে ওয়ান ইস টু সিক্স হাইটটা এক ফিট উঠতে পারবো ছয় ফিট গেলে বারো ফিট গেলে আমি দুই ফিট উঠতে পারবো এখানে যেমন আমরা প্রায় বারো ফিট মতো গেছি আমরা দুই ফিট উঠে গেছি তার মানে ওয়ান ইস টু সিক্সে স্লোপটা মেনটেন করা হয়েছে ওয়ান ইস টু সিক্সে যদি যদি কম হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে কম হয় ওয়ান ইস টু ফাইভ হয় ওয়ান ইস টু ফোর হয় তখন কিন্তু গাড়িটা ঠিক মতো উঠতে পারে না স্পেশালি বসুন ধরায় এবং অন্যান্য যে সমস্ত প্রজেক্টেও এখনো রাস্তা হয়নি এরকম যে সমস্ত সাইট আছে সেখানের একটা অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে রাস্তাটা ফাইনালি কত ফিটে গিয়ে থামবে সেটা প্রপারলি ডিফাইন করতে পারা এই জন্য আমরা অথরিটির হেল্প নিতে পারি অথবা ভাইরা যেটা করেছেন দূর থেকে একটি বিল্ডিং এর কাছ থেকে লেভেল টেনে নিয়ে এসে এই বিল্ডিংটার সামনের রাস্তা কতটুকু হতে পারে সেটা এস্টিমেট করার চেষ্টা করেছেন এবং এখনো পর্যন্ত রাস্তাটা হয়নি সো এই এস্টিমেটটা যদি ভুল হয় তাহলে কিন্তু কখনো র্যাম্প এত খাড়া হয়ে যেতে পারে যে বিল্ডিং এ আর গাড়ি ঠিক উঠতে পারবে না অথবা এত ডাউন হয়ে যেতে পারে যে এই পানি ঢুকে যাবে সামনে আমি আরো দুইটা জিনিস দেখাতে চাই সেটা সামনে দেখেন একটা বাগান আছে এই বাগানটা কিন্তু যেমন সুন্দর তেমন একটা বেরিয়ার ফার্স্ট ফ্লোরে সবাই কিন্তু অ্যাপার্টমেন্ট কিনতে চায় না আমি আর একটা বলতে অ্যাপার্টমেন্ট কিনতে চায় না সিকিউরিটি প্রবলেম নয়েজ প্রবলেম নানান ধরনের প্রবলেম আছে এখানে একটা বাগান ক্রিয়েট করা হয়েছে বাগানটা আপনার একদম বারো ফিট পর্যন্তই চলে আসছে এই বাগানটা ক্রিয়েট করার ফলে বাগানটা কিন্তু একটা বেরিয়ার হিসেবে কাজ করতেছে এই বাগানটা ভেদ করে আমার ওই বারান্দার নিচে যাইতে হবে আবার বারান্দার নিচে আপনি আরেকটা জিনিস দেখাই গ্রাউন্ড ফ্লোরে আমরা ওপেননেস নেস এটা অন্য জিনিস একসাথে দেখাচ্ছি এই দেখেন আমরা মেটাল লুভার ক্রিয়েট করছি এবং আলো দুইটাই যাইতে এখানে কিন্তু ড্যাম্পনেস নাই দেখেন আমি ভিতরে আসি আমাকে কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে বেশিরভাগ বিল্ডিংয়ে কিন্তু ভিতরে জায়গাটা ড্যাম্প হয়ে যায় কিংবা অন্ধকার হয়ে যায় এখানে আবার আরেকটা জিনিস আছে গ্রাউন্ড ফ্লোরের হাইট দেখেন গ্রাউন্ড ফ্লোরের হাইটটা বারো ফিট রাখা হয়েছে এই বারো ফিট রাখাতে এখানে ওপেননেসটা অনেক বেশি এই যে লিফ্টের এখানে আমি দাঁড়াচ্ছি তাদের ক্লিয়ার বোঝা যাবে যে অনেক উপরে সাপকট তো আমরা এখন শাতিল ভাই এবং জামিল ভাইদের প্রথম ডেভেলপার হিসেবে করা প্রজেক্টের রুফটপে আছি তো আমরা বেসিক্যালি এসেছি তারা প্রথম প্রজেক্ট হিসেবে কি কি লার্নিং করেছেন বা আমাদেরকে দেয়ার মতো বা জানানোর মতো তাদের কাছে কি কি আছে সেগুলো দেখার জন্য তো ছাদেও আমরা দেখতে পাচ্ছি ওনারা প্রথম প্রজেক্ট হলো এটাতেও তারা রুফটপের হিট ইনসুলেশন করেছেন এবং একটি জায়গার এর মতো কিছুটা উঁচু করা আছে আর খুবই চমৎকার ভাবে কিছু বসার জায়গা প্লাস প্ল্যান্টেশন গুলো করা আছে তো এই জিনিসগুলো আমরা এখন একটু হেঁটে হেঁটে দেখব জামিল ভাই আমাদেরকে দেখাবেন সাথে আমরা স্লোপটাকে কিভাবে মেইনটেইন করছি এই যে সেন্টারে দেখেন আমি উঁচু জায়গায় আছে আবার হেঁটে হেঁটে আমি যাচ্ছি আগের মতো যখন আমি কর্নারে আউটলেট পর্যন্ত গেলাম এখানে আড়াই ইঞ্চি থেকে দেড় ইঞ্চি আমরা কিন্তু নেমে গেছি এখানেও আপনার ব্লক দিয়ে তার উপরে ঢালাই করা হয়েছে পলিকনক্রিটের ব্লক তারপরে ঢালাই তারপরে স্লোপ করে শেষ পথায় নামিয়ে দেওয়া হয়েছে তারপরে এখানে দেখেন ছাদে আর একটা প্ল্যান্টার বক্স আছে এই বক্সিং তো আমাদের ওয়াটার ডিসচার্জে হেল্প করে কারণ এটা ওয়াটার যেমন এটা ক্যাচ করে তারপরে এটার ভিতরে যে ড্রেনেজ আছে জিও টেক্সটাইল বেগ দিয়ে সেই ড্রেনেজের মাধ্যমে সে এদিক দিয়ে আবার ড্রেনে চলে যায় গাছটা এখনো বড়ো হয়নি গাছটা বড়ো হইলে এটা বড়ো ধরনের একটা ছায়া দিতে পারবে এই জায়গাটাতে আমরা আসলে চেষ্টা করেছি এখানে পুরো ছাদটাই যাতে মানুষজন এনজয় করতে পারে আড্ডা দিতে পারে বসতে পারে বিভিন্ন ধরনের পার্টি করতে পারে এই জন্য স্পেস কিন্তু বিভিন্ন ধরনের স্পেস তৈরি করা হয়েছে এই যে দেখেন এখানে একটা জায়গা উঁচু করে বারবিকিউ কর্নার করা হয়েছে এখানে ওপেন স্পেসে বারবিকিউ হবে কিউ অ্যারেঞ্জমেন্ট নিয়ে চলে আসলেই এখানে বারবিকিউ করা যাবে বারবিকিউ করে এখান থেকে সার্ভ করে ওইদিকে পার্টি করা যাবে শীতে আপনাদেরকে এখানে বারবিকিউ ভিডিও ইনশাল্লাহ দেওয়া হবে তো এই ছিল আর্কিটেভ ডেভেলপমেন্ট লিমিটেডের প্রথম প্রজেক্ট প্রারম্ভিকা প্রারম্ভিকা সম্পর্কে কিছু কথা একই সাথে তারা মূলত শেয়ার করার চেষ্টা করেছে যে এই প্রোজেক্ট করতে গিয়ে তাদের নতুন করে কি লার্নিং হয়েছে জেনারেলি আমরা আর্কিটেক্টরা যখন ডিজাইন করি এবং যখন সেটা কনস্ট্রাকশনে চলে যায় এই দুয়ের মাঝে একটি এক্সপিরিয়েন্স রিলেটেড গ্যাপ চলে আসে তো যারা আর্কিটেক্ট হওয়ার পরেও কনস্ট্রাকশনের সাথে বা ডেভেলপমেন্টের সাথে নিজেদেরকে জড়ান বা এই ধরনের কাজ করেন তারা কিন্তু ডিজাইনের সাথে সাথে আপনাকে অনেকগুলো প্র্যাকটিক্যাল সলিউশন দিতে পারবেন যেমন এখানে প্রথমেই তারা যে প্রবলেম বা চ্যালেঞ্জ ফেস করেছিলেন বিল্ডিংটা কত হাইটে রাখবেন সেটা নিয়ে এবং আরও একটি চ্যালেঞ্জ ফেস করেছেন তারা টপ ফ্লোরটাকে কিভাবে পুরোপুরিভাবে ইনসুলেশন বা ইনসুলেটেড করবেন যার কারণে ছাদে আমরা ইনসুলেশন দেখতে পাচ্ছি এটা প্রথম প্রজেক্ট হওয়ার পরেও এছাড়া আরও এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরো ছাদ জুড়ে বসার বেঞ্চ তারা প্যারাপেটের ভেতরের দিকে যতটুকু স্পেস পেয়েছেন ব্যবহার করার মতো করে তার পুরোটাতেই বেঞ্চ দেওয়ার চেষ্টা করেছেন যার কারণে পুরো ছাদে আসলে বসার জায়গা কোনো অভাব নেই তো আশা করি এই ভিডিওটি থেকে এবং এটা বিভিন্ন ফুটেজ থেকে আপনারা অনেক ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবেন একই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আর্কিটেক্টদের জন্য বা ডেভেলপারদের জন্য বা বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো টপিকে আপনারা এই ভিডিওর কমেন্টে সেই প্রশ্নগুলো করতে পারেন পরবর্তীতে আমরা চেষ্টা করব এই স্পেসিফিক প্রশ্নগুলো আমাদের এই ভিডিওতে থাকা আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার যিনি আছেন তাদেরকে নিয়ে উত্তর দেওয়ার জন্য থ্যাংক ইউ